আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি শুধুমাত্র অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আপনারা যারা দুই হাজার একুশ সালের অনার্স করেছেন এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তাই আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ইতিমধ্যে আপনাদের অনেকের পরীক্ষা শেষ হয়েছে আবার অনেকের পরীক্ষা শেষ হয়নি তবুও আপনারা অনেকেই আমাদের মাঝে কমেন্ট করেছেন যে আপনাদের পরীক্ষার ফলাফল কত দিনের মধ্যে দিবে অর্থাৎ আপনাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে এই বিষয়টা নিয়ে আপনারা আমাদেরকে কমেন্ট করেছেন তাই আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করবো তাই অবশ্যই আপনারা যারা এই প্রশ্নগুলোর উত্তর পেতে চান তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর যারা এ পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ব্ল্যাকটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওটি তার যারা অলরেডি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা মূল আলোচনায় চলে যাব যে আপনাদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল কত দিনের মধ্যে দেওয়া হয় মূলত আপনাদের পরীক্ষার ফলাফল দেওয়া হয় দু থেকে তিন মাসের মধ্যে কিন্তু আপনাদের পরীক্ষার ফলাফল দিয়ে দেওয়া হয় তো জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এখন চাইছে যে তারা খুব শীঘ্রই আপনাদের ফলাফল দিয়ে দেবে আর এর কারণেই আমরা বলতে পারি যে আপনাদের দুই হাজার একুশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল মোটামুটি আপনাদেরকে ফেব্রুয়ারি মাসেই দেওয়া হতে পারে কেননা আপনাদের ফলাফল কিন্তু দু থেকে তিন মাসের মধ্যে দেওয়া হয় সেক্ষেত্রে ডিসেম্বরের পাঁচ তারিখে যেহেতু আপনাদের পরীক্ষা শেষ হবে সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে ডিসেম্বর মাস যাবে এমনকি জানুয়ারি মাস চলে যাবে তাহলে ফেব্রুয়ারি মাসেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাবেন আশা করি বিষয়টি বোঝাইতে পারছি যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ